আসসালামু আলাইকুম, বিডিজ অফ সার্কুলার 24 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, আপনারা আনন্দিত হবেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে আরেকটি বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সো বন্ধুরা, এখন পর্যন্ত অনেকগুলো বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আপনারা জানেন। সো এটা মূলত বিশাল একটি নিয়োগ। সো বন্ধুরা, আপনারা যে কেউ আবেদন করতে পারবেন, আর ভিডিওটি অবশ্যই ভালোভাবে দেখবেন, স্কিপ করবেন না, তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিও ভালোভাবে বুঝতে পারবেন না। তাহলে চলুন আজকের বেসামরিক নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালোভাবে ফলো করবেন, ভালোভাবে ফলো না করলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না। সো বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি, হাফেজ নিয়োগ বিজ্ঞপ্তি, নয় সিগন্যাল ব্যাটালিয়নের কার্যালয়ে হাফেজ বিজ্ঞপ্তি নিয়োগ চলতেছে। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে সাভার সেনানিবাস মসজিদ সমূহে খতম তারাবি নামাজ আদায়ের জন্য কিছু সংখ্যক হাফেজ নিয়োগ করা হবে। যোগ্যতা সম্পন্ন হাফেজদের দরখাস্ত করার জন্য আহ্বান করা হচ্ছে। সো বন্ধুরা, ক দরখাস্ত ফেরনের শেষ তারিখ হচ্ছে 9 জানুয়ারি 2024, খুব অল্প সময়ের মধ্যে আপনারা দরখাস্ত করতে হবে। তারপরে মৌখিক ও সাক্ষাৎকার গ্রহণের সময় 10 এবং 11 জানুয়ারি 2024-এর মধ্যে, টোটাল 3 দিন সময় দেওয়া হয়েছে। 3 দিনের মধ্যে আপনার আবেদনও করতে হবে, তারপরে আপনারা সাক্ষাৎকার গ্রহণ করতে হবে, ওনাদের সাথে দাঁড়িয়ে সাক্ষাৎ করতে হবে। তারপরে স্থান, মানে কোন জায়গায় যায় আপনারা সাক্ষাৎ করবেন, সেই স্থানটি নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় গেরিসন মসজিদ সাভার সেনানিবাস। দরখাস্ত প্রেরণের ঠিকানা অধিনায়ক, 9 সিগন্যাল ব্যাটালিয়ন সাভার সেনানিবাস। প্রয়োজনীয় তথ্যাদি, মানে আপনাদের প্রয়োজনীয় কিছু কাগজপত্র জমা দিতে হবে, সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, সনদ, তারপর হচ্ছে জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি, তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে 2 কপি পাসপোর্ট এবং 2 কপি স্ট্যাম্প সাইজ ছবি, টোটাল 4 কপি ছবি প্রয়োজন হবে। 3, বয়স কমপক্ষে 18 বছর হতে হবে, মানে যে হাফেজ আপনারা আবেদন করবেন কমপক্ষে আপনাদের বয়স 18 হতে হবে। তারপর এখানে 2 নম্বরে লেখা আছে, এছাড়াও যে কোনো হাফেজগণ 9 জানুয়ারি 2024 তারিখের মধ্যে আবেদন প্রেরণ করতে পারবেন না। যে কোনো হাফেজদের সরাসরি 10 থেকে 11 জানুয়ারি 2024 তারিখে সকাল 9 ঘটিকার সময় প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে কেন্দ্রীয় গেরিসন মসজিদে এক সাভার সেনানিবাসে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। উল্লেখ্য যে সকল ক্ষেত্রে সেনানিবাসের শৃঙ্খলা ও স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। মানে আপনারা যেহেতু সেনাবাহিনীতে নিয়োগ, সেক্ষেত্রে আপনাদের সেনাবাহিনী আসলে কঠোর, আপনারা সবাই জানেন। সেক্ষেত্রে আপনাদের সেনাবাহিনীতে সকল কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করতে হবে এবং সব কিছু মেনে চলতে হবে। যোগাযোগের ঠিকানা 9 সিগন্যাল ব্যাটালিয়ন সাভার সেনানিবাস। মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার দেওয়া আছে। এই মোবাইল নাম্বারে আপনারা যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য একটি ওয়েবসাইট দেওয়া হয়েছে ভিজিট করার জন্য, সেই ওয়েবসাইটে গেলেও আপনারা এই সম্পর্কে, নিয়োগ সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন। সো বন্ধুরা, আসলে কথা বেশি বাড়াবো না, আপনারা দেখেন এই সম্পূর্ণ নিয়োগটি এখানে দেওয়া আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং ভিডিও আকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন, এবং নিয়োগটি হচ্ছে মূলত সাভার সেনানিবাসে, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। সো বন্ধুরা, আজকের মতো এটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পেজের সাথে থাকবেন, পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সেম নামে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, ওখানে যেয়ে আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।